গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সফট মেহেন্দি মেকআপ গেস্ট মেকআপ লুক। সুতরাং মানে গেস্ট কিভাবে সাজবে, গেস্ট হিসেবে তোমরা মেহেন্দিতে কারোর অকেশনে, সেই লুকটাই আমি আজকে রেডি করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর লুকটা প্রায় সবাই ট্রাই করো অন্তত, আই হোপ সো। চলো ভিডিওটি স্টার্ট করা যাক। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট আমরা গুড ভাইবসে রোজহিপ সিরাম লাগিয়ে নেব গালের মধ্যে। যেটুকুনি দরকার সেটুকুনি, এখন গরম পড়েছে, বেশি না দেওয়াই ভালো। যেটুকুনি দরকার সেটুকুনি ইউজ করবে। তারপর ভালোভাবে ম্যাসাজ করে নেব। তারপর ইনসাইডের প্রাইমার লাগাবো, যেই জায়গাগুলো আমাদের পোর্স ওপেন থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য। আর স্কিনে টি জোনে হালকা হাতে লাগিয়ে নিতে হবে। তারপর আমরা কালার কারেক্টার ইউজ করব সুইস বিউটির। এর যেখানে যেখানে পিগমেন্টেশন কালো স্পট দাগ আছে সেই জায়গাতে ভালোভাবে কালার কারেক্টার লাগিয়ে নিতে হবে। আর অরেঞ্জ কালার কারেক্টার লাগাতে হবে। যদি রেড থাকে কিছু তাহলে রেড কালারের, তাহলে হচ্ছে আমরা গ্রিন কালারের কালার কারেক্টার লাগাবো। তারপরে আমরা ফাউন্ডেশন লাগিয়ে নেবো, ফাউন্ডেশন ডট ডট করে লাগিয়ে নেবো। আর চোখের তলে লাগাবো না, কারণ চোখের তলে আমরা কনসিলার দেবো। তারপরে হচ্ছে আমরা ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো ক্রিস লাইন না বোঝা যায় স্কিনের মধ্যে। তারপর হচ্ছে আমরা কনসিলার লাগাবো ফিটমির। কনসিলারটা আগে আইব্রো শেপ করে নেবো। আইব্রো যাদের নেই তারা তো অবশ্যই আইব্রো করবে, এবং সেটাকে ক্লিন করার জন্য কনসিলার দিয়েই লাগাতে হবে। কনসিলার দিলে একটা বেশি শার্পনেস ব্যাপার আসে। তারপর ভালোভাবে কনসিলার লাগিয়ে নিতে হবে। তারপরে টি জোনেও কনসিলার লাগিয়ে নেবে। এরপরে আমি কন্ট্যুর করব। তারপর ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, ঠিক সাঁওতালের মতোই দেখতে লাগবে অনেকটা তোমাদেরকেও, ও যেরকম লাগছে আমাকে। তারপরে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকমের লাইন বোঝা না যায়। তারপরে সেটাকে ভালোভাবে একটু পাউডার দিয়ে সেট করে নিতে হবে, যাতে কোনো রকমের লাইন না বোঝা যায়, পাউডার দিয়ে সেট হয়ে যায় কনসিলার। তারপরে আমরা কন্ট্যুরিং করে নেবো সেই একই সুইস বিউটির প্যালেট থেকে স্কিনের এবং গালে। যখন চিক্সে করবে তখন হচ্ছে গালটা একটু পাখির মতো সরু করে নেবে। তারপরে জ লাইনে করতেই হবে। তারপরে সেটাকে শার্প দেখানোর জন্য কনসিলার লাগিয়ে নেবে, যাতে ওটা শার্প দেখা যায় আর ক্লিন দেখা যায়। সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। ব্লেন্ড করার পরে দুদিকেই ব্লেন্ড করার পরে সেটাকে হচ্ছে, তারপর হচ্ছে আমরা ব্লাশ লাগাবো। ব্লাশটা লাগিয়ে নেবে স্মাইলি ফেস করে, কারণ সেটা স্মাইলের জায়গায় থাকে। আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে। আর পাউডার লাগানোর আগে কিন্তু তোমরা হচ্ছে ব্লাশ ইউজ করবে। তারপরে পাউডার লাগিয়ে নেবে যেটুকুনি যেটুকুনি জায়গায় প্রয়োজন আমাদের সেটুকুনি এরিয়ায়। তারপরে একটা স্কিন কালারের আই শ্যাডো প্যালেট থেকে একটা আই শ্যাডো নিয়ে সেটাকে ভালোভাবে উপরের লাইনে প্লেস করে ব্লেন্ড করতে হবে। তারপরে যা যা আমি দেখিয়েছি কালার সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা কালার নেবে। নেওয়ার পরে সেটাকে ব্লেন্ড করতে থাকবে, আর একটার সাথে আরেকটা চোখ সেম দুটো একসাথেই করতে থাকবে। আমি জাস্ট একটা চোখ দেখিয়েছি, আরেকটা চোখ আমি করে নিয়েছি, তোমরাও সেম করবে, তাহলে প্রসেসটাতে সেম জিনিস বোঝা যাবে। তারপরে গ্রিন কালারটা ভালোভাবে আইলিডে লাগানোর পরে সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। তারপর একটা ডার্ক ব্রাউন কালার নিয়ে ইনার কর্নারটাকে একদম ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো কালার বোঝা না যায় যে এটার ওপর এই কালারটা লাগিয়েছি। তারপরে আমরা হাইলাইটার লাগিয়ে নেবো ব্রাবনের নিচে ইনার কর্নারে, যেখানে যেখানে আমাদের হাইলাইট করার দরকার। তারপরে কাজল লাগানোর পরে সেম গ্রিন কালার দিয়ে আমরা জাস্ট ওয়াটার লাইনে আমরা স্মোকি টাইপস একটা এফেক্ট দেওয়ার জন্য সেটাকে স্মাচ করে নিচ্ছি। তারপর আমরা সেটাকে ভালোভাবে স্মাচ করার পরে এক্সট্রা যে পাউডার ছিল যেখানে যেখানে, সেই এক্সট্রা পাউডারগুলো আমরা ঝেড়ে নেবো। ঝেড়ে নেওয়ার পরে হচ্ছে আমরা হাইলাইটার লাগিয়ে নেবো টি জোনে, নোজ এরিয়ায়, চিক্স বোনে, যেখানে যেখানে হাইলাইটিং কিংবা ফোকাস এরিয়া আমাদের। তারপরে আমরা মাস্কারা লাগিয়ে নেবো। মাস্কারাটা ওপরের ল্যাশেও লাগাতে হবে, নিচের ল্যাশেও লাগাতে হবে, যাতে একটু বড় দেখায়। তারপর আমরা আইল্যাশ লাগিয়ে নেবো। তোমরা একটা ন্যাচারাল আইল্যাশ লাগাবে। লিপ লাইন করার পরে ভালোভাবে লিপ লাইন করবে, যাতে
কোনো লিপস্টিক বাইরে বেরিয়ে না থাকে, আর কোনো লিপস্টিক বাইরে বেরোলে সেটা কনসিলার দিয়ে ভালোভাবে শেপে নিয়ে চলে আসবে। তারপর আমরা লাস্টে সেটিং স্প্রে ইউজ করব মেকআপটাকে সেট করার জন্য। তারপর ফাইনাল লুক তোমরা দেখো।